হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডেইলি মেকওভার। তো আজকে একদম মর্নিং মর্নিং আর্লি মর্নিং ব্লগটা স্টার্ট করছি। এখনও বিছানার মধ্যে বসে আছি, বাইরেও এখন 5টা বাজে। আর আমরা যাচ্ছি কোথায় সেটা একদম ডেস্টিনেশনে গিয়েই বলবো। এখন গিয়ে চটপট করে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার ব্যাক করছি, নাহলে লেট করে যাব। অলরেডি 5টা 10 বেজে গেছে আর বাড়ির থেকে আমাকে 6টায় বেরোতে হবে, তাই আগে গিয়ে রেডি হয়ে নিই, তারপর বাকি দিনটা তোমার সাথে শেয়ার করছি। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। এখন বাজে 6টা 5 আর আমি আর আমার হাজব্যান্ড এখন রেডি। এর আগে একটাও ব্লগ করেছে কিন্তু মতন নয়, এখন এখানে বসে চা খাচ্ছে। বাইরে টোটো চলে এলে এখন চলে যাব। আমার বড়টা দেরি করছে, বলেছিল 6টা 2 বেরোবে কিন্তু 6টা 10 বেরোবে বলেছে। এখন নিজে বেরোতে পারে না বলে ওই জন্য দেরি করছে। তো এখন আগে বেরোই, তারপর আবার ব্যাক করছি। কোথায় উল্টো দিকে করছি? তো আমরা এখন এই জাস্ট বাড়ি থেকে বেরোচ্ছি। আর অনেকদিন আগে গেছিলাম মেনলি, 2.5 বছর আগে, যাই হোক বাদ দিয়ে দিয়েছি কেমপিজে দিয়ে যাচ্ছে। এখন এক্সপ্রেসে উঠে গেছি আর এখানে বসেও গেছি, তবে তো এখন যাওয়া যাক। আর 1 ঘন্টা বাকি, এখন কাঁথি কাঁথি বেরিয়ে গেছি, কাঁথি বেরিয়ে গেছি, কাঁথি এখন বেরোয়নি, কাঁথি ঢুকছি। এখন ট্রেনে ট্রেনটা অদ্ভুতভাবে পাল্টে গেছে, মানে আমি কোনোদিনও এরকম ট্রেনেতে যাইনি। আমি সিটিং ট্রেনেতেই গেছি, বাট ট্রেনটা পুরোপুরি এখন তো চেঞ্জ হয়ে গেছে, অন্যরকমই লাগছে, এরকমভাবে সে স্লিপার ক্লাসের মতন দেখতে লাগছে। আর উইন্ডো সাইড, উইন্ডো সিট আমাদের না, বাট উইন্ডোটা ফুল হোয়াইট, এরকম উইন্ডো, তো খুব সুন্দর ভিউ। ভালো সময় ভিডিওটা করতে, ব্রিজ নদী সব কিছুই আমিও দেখতে পেলাম আর তোমরাও দেখতে পেলে। বাই দ্য ওয়ে, এখন ও একটা দীঘার জন্য ভিডিও খুলেছিল, ওই জন্য মনে হচ্ছে যে কখন গিয়ে পৌঁছাবো, কারণ অনেকদিন আগে গেছি তো ওই জন্য বলো। তাও মনে হচ্ছে যে দিদি নেই, বিট্টু নেই, কেউ নেই, ওই জন্য ফাঁকা ফাঁকাও লাগছে। এগুলো আবার একটা ব্রিজ ক্রস করলাম, কি এত ব্রিজ ক্রস করছি ভগবান জানে। তো আগে নামি, নেমে আমার ব্লগ করবো। এখন কোথায় হোটেলটা সেটাই ভুলে গেছি, সেটা গিয়ে খুঁজতে হবে, তারপর দেখো। লাস্ট 10 মিনিট এখন ওয়েট করছি ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। আর এখন কোথায় দেশটা না, সরি, হ্যাঁ, রামনগর ক্রস করে টিকরা আসছে। আর 10 মিনিট 10টা বাজে, 10টা আগে পৌঁছে গেছি, তারপর সারাদিনটা এক্সপ্লোর করবো। বাট ব্যাপারটা হচ্ছে যে যখন স্নান করবো তখন তার ফোনটা নিয়ে যাবো না, তখন দেখাবো না, মেবি তার আগে একবার যাবো, তো সেটা দেখাবো। এখন আগে নামি, চুল টানছো
এই ট্রেন থেকে 15 মিনিট, মানে ট্রেন 15 মিনিট আগে দীঘা চলে এসেছে। তো এই তো ট্রেন থেকে নামলাম, আর এখান থেকে সবার আগেই বলেছে নেমে পড়েছি ট্রেনে, এখনো লোক বসে আছে আমরা নেমে পড়েছি। তো আগে এখান থেকে নেমে হোটেলে যাই, হোটেলটাকে খুঁজতে হবে, অনেকদিন আগে এসেছি ভুলে গেছি কোথায় হোটেল। আগে এখানে এসে হোটেলে না ঢুকে, ওরও এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো হোটেলে না ঢুকে আগে সি বিচের এখানে ঘুরতে চলে এসেছি। আগে সি বিচটাতে দেখি, নিজেরা যাই, তারপর আবার ব্যাক ক্যামেরা অন করে দেখি। প্রচণ্ড রোদ্দুর, মনে হচ্ছে গরমকাল, এখানে সোয়েটার লাগবেই না। এখন রুমেতে একটুখানি রেস্ট করব, তারপর চেঞ্জ করে স্নান করতে যাব। স্নান করার সময় আর ফোনটা নিয়ে যাব না, একদম আবার যখন লাঞ্চ করব তখন প্যাক করব। আর যে আমার এখানে বসতে পারছি, আমরা স্নান করে এসে ফ্রেশ হয়ে গিয়ে আবার এখানে খেতে বসে পড়েছি, এখনও পর্যন্ত খাবার দেয়নি। এই জাস্ট এলাম, এখন আমি লাঞ্চ করব, লাঞ্চ করে গিয়ে রেস্ট করব, আবার বিকালবেলায় বেরোবো। তো ব্লগটা লম্বা হতে চলেছে, স্টিল দেখতে থাকবো। তুমি যতবার খুলবে এই সরি যতবার আমি ভিডিওটা অন করবো তার আগে বকে ফেলবে, অন করলে আবার একবার রিপিটেড বকবে। বাই দ্য ওয়ে, আমরা এই জাস্ট বিকাল হয়ে সন্ধে হতে যায়, তো এখন অবস্থা হচ্ছে আমার বরের ঘুমানোর, নাক ডেকে ঘুমানোর পরে আমরা ঘুরতে বেরিয়েছি। তা অদ্ভুত ড্রেস পরে, ড্রেস তো পরেছি ঠিকঠাক, পায়ে একটা হাওয়াই চটি দেখাও পাটা নাই তো পাটা দেখো হাওয়াই বলা হাওয়াই ওটা আমার ফ্যান। ঘুরতে গেলে কি পরে যাবে, না বিচে গেলে কি তোমরা কেউ অন্য কিছু পরে যাও? তো যাই হোক, আবার বিচের ধারে যাচ্ছি, আর বিচের ধারে গিয়ে আবার সন্ধ্যেবেলার ভিউটা দেখাবো। বাই দ্য ওয়ে, এখানে যে মেলাটা আছে, মানে মেন রাস্তাটা দিয়ে যাবো এখন, ওখানে যে মেলাটা আছে ওটা দেখাবো, আর নিজেরাও দেখবো। আগের বারে যখন লাস্ট বারে এসেছি বিট্টুদের সাথে আর আমরা এসেছিলাম, দিদা ছিল তখন, তখন অ্যাকচুয়ালি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে আমরা দুদিন ছিলাম, একদিন মনে হয় একটু কম বৃষ্টি হয়েছিল, আর একদিন প্রচুর বৃষ্টি হয়েছিল, বেরিয়েছিলামই দেরিতে। তার উপরে যতবার মেলায় ঘুরতে যাচ্ছি ততবার বৃষ্টি হচ্ছে, এবারে বৃষ্টি হওয়ার কোনো চান্সই নেই। আরে আমরা বালির উপর দিয়ে কেন যাচ্ছি? তো এই হোটেল দেখো, আমি পরের বারে এসে এই হোটেলটাতে থাকবো। এই মেলাটাতে যাব, এখন আগে ওর মধ্যে দিয়ে যাই, তারপর আবার ব্যাক করছি। তোমরা নিজেও তো, তুমি নিজেও তো মাস্ক ছাড়ো, সেটা ভালো। এটা একটা গেট বলে, দেখো কোথা থেকে শুরু, ওই জন্যই তো এখানে অত লোক। ওদিকে আরো একটা পরে আছে, নাগরতলা থাকলে বড় কি আরো বড় নাগরতলা।
মালপত্র চলে গেল দারুণ লাগছে। সিঁদুর কৌটো গুলো কি দারুন কিনে দেবে। ওই তো ওই দোকানটা আছে চেন স্কুল, দাম করতো চেন স্কুলের দাম কত, এরা যা আলো দিয়েছে ঝকঝক করছে। এরকম মোমো খাবে না, কখনোই না। এরকম দোলা নিয়ে যেতে পারে আমার কম্পিউটার থেকে যখন ছিল কত দামে তো কিচ্ছু ছেড়ে না। আমার ছোট মাসিদের এই দোলা বছরের পর বছর চলে, জিজ্ঞাসা কর না মোটা বউ বসে ছেড়ে যাবে। দোলাগুলো কিরকম দাম দেবো, বার্গেনিং করতে হবে। এগুলো ভাঙবে না, এগুলো ভাঙবে না, জিজ্ঞাসা কর। ওটা আমার,
এই জাস্ট আমরা সি বিচ থেকে হোটেলের সামনে দিয়ে যাচ্ছি, এখন যাবো ওয়ামোতে। ওয়ামোতে গিয়ে মোমো খাবো, কারণ কি কলকাতা ছাড়া তো ওয়ামোতে যাওয়া যায় না। এখানে মোমো পেয়েছি, আর কেন ছাড়ি। আর ওই যে যেখানে আমার চেয়ার রাখা আছে ওটা হচ্ছে আমার ব্যালকনি। লাইট আছে? হ্যাঁ আছে, জ্বালিনি। হ্যাঁ ওই তো লাইট। যাই হোক, তো এখন বিচ থেকে ওই তো পুরো উল্টো দিকে বাবু। তো এখানে যে ইয়েলো কালারের সাইনবোর্ড দেখা যাচ্ছে, এখানে আছে বামামু। এই এখানে বামামু। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমি যাব ওখানে। ব্লগটা মনে হচ্ছে খুব বড় হয়ে যাবে, যদি খুব বড় হয়ে যায় তাহলে দুটো পার্টে ভাগ করে দেবো। আর এখন আমি ডিনার করব, তারপরে শুয়ে পড়বো, আর কালকে আর্লি মর্নিং বেরোবো, বেরিয়েতে মোহনায় যাবো। তো এখন আজকে তো দেখতেই পাচ্ছ এখানে বাবা দেখে মোমো নিয়ে এসেছি, তো এটাকে এনজয় করবো। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করবো। আজকের মতন গুড নাইট, টেক কেয়ার। যদি আমার চ্যানেলে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো এখানেই শেষ, টাটা, বাই বাই।